হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান একাডেমি আজ আমরা পরিমিতির ক্লাস থ্রি দেখব এর আগে দুটো ক্লাস হয়ে গেছে না দেখে থাকলে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে দেখে নেবে সো দেখো আজকের প্রথম প্রশ্ন একটি বর্গাকার মাঠ সমান করতে শূন্য দশমিক আট শূন্য টাকা প্রতি একশো বর্গমিটার দরে মোট আঠাশ দশমিক আট শূন্য টাকা খরচ হলে ওই মাঠটিকে ঘিরতে এত টাকা দর পার মিটারের দরে কত টাকার খরচ পড়বে সো দেখো এখানে আমাদের কি কি করতে হবে প্রসেস কি কি করতে হবে দেখো প্রথমত এখানে বলেছে যে প্রতি একশো বর্গমিটারে খরচ হয় আশি পয়েন্ট আট শূন্য টাকা মানে আশি পয়সা এবং মোট এত টাকা খরচ হচ্ছে তাহলে প্রথম কাজ হবে আমাকে ক্ষেত্রফল বের করে নেওয়া ওই ক্ষেত্রফলটা দিয়ে আমি বের করে নেব মাটির পরিসীমা মাটির পরিসীমা পরিসীমা কেন বের করতে হবে যখন আমি এটাকে ঘিরতে থাকবো মানে ঘিরবো তখন আমাকে পরিসীমা বরাবর ঘিরতে হবে তাহলে প্রথমত ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল থেকে পরিসীমা বের করতে হবে তো ক্ষেত্রফল থেকে পরিসীমা তো ডাইরেক্ট বের করতে পারবে না তো তার জন্য আমাকে ক্ষেত্রফল যাওয়ার পরে আমাকে বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে একটি বাহুর দৈর্ঘ্য তারপরে তুমি পরিসীমাতে যাবে ঠিক আছে এই সেই পরিসীমার সঙ্গে যদি তুমি শূন্য দশমিক ছয় শূন্য টাকা গুণ করো তাহলে কত টাকা খরচ পড়বে সেটা বেরিয়ে আসবে এখন ক্ষেত্রফলটা তুমি কিভাবে বের করবে এরিয়াটা কিভাবে বের করবে দেখো এখানে বলেছে একশো বর্গমিটারে খরচ হয় শূন্য দশমিক আট শূন্য টাকা এইভাবে শূন্য দশমিক আট শূন্য টাকা তাহলে এত টাকা কত বর্গমিটারে শূন্য করে দাও ঠিক আছে এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পাবো এরিয়া তো দশমিক তুললাম এখানে এই শূন্য এই শূন্য চলে যাচ্ছে এরপর দেখো আমি চার দিয়ে কাটছি এটাকে চার দুয়ে আট চার সাতে আঠাশ চার দুয়ে আট আমি ছত্রিশ ইন্টু একশো এরিয়া পেলাম বর্গক্ষেত্রের হবে এটার বর্গমূল হয়ে যাবে তাহলে ছত্রিশ ইন্টু একশোর যদি আমি বর্গমূল করি ছত্রিশ থেকে ছয় আসবে একশো থেকে দশ আসবে মানে ষাট হয়ে যাবে বাহু এরপর এই বাহু দৈর্ঘ্যকে যদি আমি চার দিয়ে গুণ করি তাহলে পরিসীমা পাবো ষাট ইন্টু চার পরিসীমা হলো এই পরিসীমাকে মানে প্রতি মিটারে দেখো বলেছে শূন্য দশমিক ছয় শূন্য টাকা করে খরচ হচ্ছে তাহলে এটাকে আমি গুণ করবো শূন্য দশমিক ছয় শূন্য টাকা তাহলে আমার অ্যান্সার চলে আসবে তো দশমিক তুলব নিচে একশো আসবে এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য কাটছে চার ছয় চব্বিশ ইন্টু চার ছয় মানে ছয় ইন্টু চার ইন্টু ছয় থাকছে তাহলে দেখো ছয় ছয় ছত্রিশ ইন্টু চার করে দাও ওকে তাহলে চার ছয় চব্বিশের চার হাতে রইলো দুই বারো দুই চোদ্দ মানে একশো চুয়াল্লিশ টাকা খরচ হবে অপশন এ বোঝা গেছে তো প্রথমে ক্ষেত্রফল বের করলাম তারপরে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য থেকে পরিসীমা পরিসীমার সঙ্গে শূন্য দশমিক ছয় শূন্য টাকা গুণ করে দিলাম নেক্সট দেখো একটি আয়তকার আয়তক্ষেত্রে প্রস্থ পঁচিশ মিটার ওই ক্ষেত্রটি ঘাস দিয়ে ঢাকতে প্রতি বর্গ মিটার পনেরো টাকা হিসাবে এত টাকা খরচ হয় একটা জিনিস ভাবো একটা বর্গকার বা আয়তকার একটা মাঠ রয়েছে মাঠকে যখন তুমি ঘাস দিয়ে ঢাকবে ঘাস দিয়ে ঢাকা মানে তুমি ধরে নাও যে ঘাস চাষ করছো তুমি ওখানে বলেছে প্রতি বর্গমিটারে পনেরো টাকা খরচ হচ্ছে যখন তুমি ঘাস লাগাবে তাহলে কি তখন তুমি ক্ষেত্র ফলটাকে ব্যবহার করছো তার মানে এখান থেকে আমরা ক্ষেত্র ফলটা বের করতে পারবো ক্ষেত্রফলটা বের করতে পারবো এই যে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা খরচ হচ্ছে প্রতি বর্গমিটারে পনেরো টাকা তার মানে এই টাকাকে যদি আমি বর্গমিটার দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো ক্ষেত্রফল পাবো না এই টাকাকে যদি আমি বর্গমিটার পনেরো টাকা হিসাবে খরচ হচ্ছে ভাগ করে দিই তাহলে ক্ষেত্র ফল পাবো তাহলে ভাগ করে দিচ্ছি আমি এটা পেলাম আমি ক্ষেত্রফল ঠিক আছে এখন দাও এটা ক্যালকুলেশন করার দরকার নেই পরে করবে আয়তক্ষেত্রে প্রস্থ দিয়ে দিয়েছে পঁচিশ আমাকে দৈর্ঘ্য জানতে চেয়েছে তাহলে দৈর্ঘ্য সঙ্গে যদি আমি প্রস্থ গুণ করি তবেই না ক্ষেত্র পাবো তাহলে দৈর্ঘ্য দেখো কত এটা বের করতে বলেছে দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে পঁচিশ এটার সমান আমি বলতে পারি বারো হাজার তিনশো পঁচাত্তর বাই পনেরো তাহলে দৈর্ঘ্য সমান কত হবে পঁচিশটা নিচেই চলে আসবে এরপর তুমি কাটাকুটি করো পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ পাঁচ চারে কুড়ি পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ

এই যে বেসিকটা যে কোনটার পরে আমি কোনটা বের করব কেনই বা এটা বের করেছি এই জিনিসগুলো তোমাকে কিন্তু ভালো মতন বুঝতে হবে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে দিয়েছে রুট সিক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা তোমার মুখস্থ থাকতে হবে সেটা হচ্ছে কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কয়ার আর উচ্চতার যে ফর্মুলা সেটাও তোমার মুখশ থাকতে হবে সেটা হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান হচ্ছে উচ্চতা এখন রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান বলে দিয়েছে ছয় রুট সিক্স বলে দিয়েছে তাহলে বাহু সমান আমি কত বলতে পারি সমানের এটাকে আমি ওদিকে নিয়ে গেলে গুণ হয়ে যাবে মানে উল্টে যাবে আর কি তো এটা হয়ে যাবে মানে সিক্স রুট টু রুট সিক্স টু রুট সিক্স বাই রুট থ্রি হয়ে যাচ্ছে বাহু এরপর আমি বাহুর মানটা এখানে বসাবো তাহলে দেখো কি করে হচ্ছে দেখো খুব ভালো করে লক্ষ্য করো ক্ষেত্রফল বের করছি আমি রুট থ্রি বাই ফোর বাহুর স্কোয়ার বলেছে তার মানে কি এটাকে আমি দুইবার গুণ ফল আকারে লিখে দিতে পারি টু রুট সিক্স বাই রুট থ্রি টু রুট সিক্স বাই রুট থ্রি দুবার গুণ ফল আকারে আমি লিখে দিলাম ঠিক আছে এখন দেখো নিচেই নিচেই দেখো রুট থ্রি বাই ফোর এখানে দেখো রুট থ্রি এই রুট থ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে এই দুই দুয়ে চার এই দুই দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে ওপরে কি পড়ে থাকছে দেখো রুট সিক্স আর এখানে রুট সিক্স মানে কত হচ্ছে এটা ছয় হয়ে যাচ্ছে ছয় বাই রুট থ্রি ছয় বাই রুট থ্রি এরপর তুমি কি করতে পারো এটাকে গুণ করতে পারো রুট থ্রি দিয়ে দেখো এটা কিন্তু অ্যান্সার কিন্তু এটা তো অপশানে নেই তাহলে আমাকে একটু সাজাতে হবে এটাকে আমি ওপর নিচে কি করছি রুট থ্রি দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এটাকেও আমি রুট থ্রি দিয়ে গুণ করলাম এটাকে রুট থ্রি দিয়ে গুণ করলাম তাহলে উপরে থাকছে সিক্স রুট থ্রি আর নিচে থাকছে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে তিন তিন এটা দুইবার যাচ্ছে তার মানে হয়ে যাচ্ছে টু রুট থ্রি অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর বুঝতে পারলাম প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য দিয়ে দিয়েছে তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত হবে এখানে আমরা ধরবো যে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর এদের যে পার্থক্য সেটা বলে দিয়েছে সাত সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের পার্থক্য দিয়ে দিয়েছে দেখো যার বড়টার মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে পায় আর স্কোয়ার ছোটটা যদি ছোট হাতের আর হয় তাহলে তার হবে ছোট হাতের আর স্কোয়ার এদের মধ্যে যে পার্থক্য সেটা দিয়ে দিয়েছে আটাত্তর এখান থেকে আমি যদি পাই কমন নিই তাহলে পরে থাকবে দেখো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হাজার আটাত্তর এখন পায় এটাকে আমি কি করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভেঙে নিচ্ছি আর প্লাস ছোট হাতের আর আর মাইনাস ছোট হাতের আর ওয়ান জিরো সেভেন এইট এখন দেখো আর মাইনাস ছোট হাতের আর এর মান কত বলে দিয়েছে সাত তাহলে এটার পরিবর্তে আমি বসাচ্ছি এই সাতটা সমানের ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে পাই মানে কত পরিবর্তে সাত আমি বাইশের সাত বসাতে পারি এটা যখন সমানের এদিকে আসবে উল্টে যাবে সাত বাই বাইশ হয়ে যাবে তাহলে এনে সাত সাত কেটে দাও তাহলে কত হচ্ছে দেখো এটা যদি আমি কাটাকুটি করি দুই দিয়ে প্রথমে কাটো দুই এগারো দুই পাঁচে দশ দুই তিনে ছয় ছয় আঠেরো দুই নয় আঠেরো এটাকে এগারো দিয়ে কাটো চার এগারো চুয়াল্লিশ নয় ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের পর কি কি পাচ্ছি দেখো এখানে ছিল আর প্লাস আর ঠিক আছে কি কি পাচ্ছি আর মাইনাস আর সমান হচ্ছে সাত আর প্লাস আর সমান হচ্ছে ঊনপঞ্চাশ এখানে বলেছে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত তাহলে আমাকে ছোট হাতের যে আর সেটার মান বের করতে হবে খুব সহজ তাহলে কি করে বের করবে তুমি ছোট হাতের মানটা ছোট হাতের মান যেটা তুমি বের করবে সেটা হচ্ছে বিয়োগ করে বাই টু বিয়োগ করে বাই টু মানে বিয়াল্লিশ বাই টু দ্যাট ইজ একুশ ছোটটার মান বের করতে বললে বিয়োগ করতে হতো বড়টার মান যদি বের করতে বলে তাহলে যোগ করে বাই টু করতে হতো ঠিক আছে তাহলে এটার অ্যান্সার হবে বি একুশ সেন্টিমিটার

দুই পূর্ণ একের চার পার্সেন্টেজ মাইনাস এসেছে মানে হ্রাস হবে অর্থাৎ অপশন বি খুব সহজ অঙ্ক এগুলো পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে হয়ে যাবে তোমরা যারা ম্যাথস একদম বেসিক কনসেপ্ট থেকে শিখতে চাইছো তাহলে এই নাম্বারে যোগাযোগ করো একদম জিরো লেভেল থেকে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো নেক্সট দেখো একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ মাঠটির পরিসীমা যদি ছশো মিটার হয় তবে মাঠটির ক্ষেত্রফল কত দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ বলে দিয়েছে দেড় গুণ মানে কি এক পূর্ণ একের দুই মা বলতে পারি আমি তিনের দুই তিনের দুই তার মানে প্রস্থ প্রস্থ যদি টু এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে থ্রি এক্স থ্রি এক্স এখন কি বলেছে পরিসীমা বলে দিয়েছে ছশ তাহলে দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটার মান বলে দিয়েছে ছশ সমানের এদিকে গেলে ভাগ হয়ে যাবে তিনশো তাহলে ফাইভ এক্স সমান হচ্ছে তিনশো এক্স সমান কত হবে দেখো ষাট এক্স এর মান কত হলো ষাট কি জানতে চেয়েছে ক্ষেত্রফল জানতে চেয়েছে তাহলে এটার সঙ্গে যদি আমি ষাট গুণ করি তাহলে হবে একশো কুড়ি এটার সঙ্গে যদি আমি ষাট গুণ করি তাহলে হবে একশো আশি তাহলে ক্ষেত্র ফল কত হবে একশো কুড়ি ইন্টু একশো আশি তাহলে গুণ করে দাও বারো আর আঠেরো গুণ করো আঠেরো আর বারো গুণ করো আর বারো ছিয়ানব্বই বা দুই দিয়ে দুই আটে ষোলো ছয় এত রইল এক দুই একে দুই আর তিন আর এখানে আঠেরো তাহলে কত হচ্ছে দেখো ছয় আটের তিন একটা দুই দুশো ষোলো হচ্ছে আর দুটো শূন্য তার মানে অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার দুশো ষোলো হাজার সরি একুশ হাজার ছশো বর্গ মিটার নেক্সট একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তো এটাও সেম ফর্মুলা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলা দিয়ে হবে এবং এটার মান কি হবে এটার অ্যান্সার কি হবে তুমি কমেন্টে জানাও ঠিক আছে নেক্সট একটি বর্গাকার জমির কর্ণ তিরিশ মিটার ওই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করুন কর্ণ দিয়ে দিয়েছে বর্গাকার জমির কর্ণের যে ফর্মুলাটা মানে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি হয় বাহু যদি হয় এ তাহলে কর্ণটা হবে এই পরিমিতির এ যে ফর্মুলাগুলো যেগুলো বেশিরভাগ ইউজ হয় তার জন্য একটা আলাদা করে ভিডিও বানানো হয়েছে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি তুমি ওই ক্লাসটা দেখে নাও তাহলে এই ফর্মুলাগুলো মুখস্থ রাখা তোমার পক্ষে খুব সহজ হয়ে যাবে ট্রিক্সের মাধ্যমে কি হয় ফর্মুলাগুলো আমার মনে থাকবে সমস্ত কিছু ওখানে আলোচনা করেছি তো অবশ্যই তুমি কিন্তু সেই ক্লাসটা দেখবে তাহলে দেখো কর্ণ হচ্ছে রুট টু এ এই কর্ণের মানই বলে দিয়েছে কিন্তু তিরিশ তাহলে এ সমান কত হবে তিরিশ বাই রুট টু এ মানে কি বাহু দৈর্ঘ্য হয়ে গেল ক্ষেত্রফল জানতে চেয়েছে মানে বাহুগণিত বাহু করব তার মানে তিরিশ বাই রুট টু ইন্টু তিরিশ বাই রুট টু দুই বার গুণ করবো নিচে রুট টু রুট টু করলে দুই হচ্ছে সেই দুই দিয়ে এটা পনেরো বার যাচ্ছে তাহলে পনেরো ইন্টু তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে দেখো তিন চার পাঁচ এটাকে বলা হয় ত্রিপ্লেট প্লেট মানে পিথাগোরাসের ও বাধ্যটা অ্যাপ্লাই হবে এখানে যেমন একটা ত্রিভুজ এই ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে এটাকে যদি চার বলি এটাকে তিন বলি তাহলে অতিভুজটা হবে পাঁচ তিন চার পাঁচ বাহু যখনই দিয়ে দেবে তাহলে দেখো তিনের স্কোয়ার সমান নয় চার স্কোয়ার সমান ষোলো তাহলে নয় প্লাস ষোলো করলে হয় পঁচিশ সেটা দেখো পাঁচের স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়ে যাচ্ছে তিন চার পাঁচ এই জন্যকে দেখে ট্রিপ্লেট বলা হয় তো ট্রিপ্লেট যদি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হ্যাপেন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি এখানে চার উচ্চতা এখানে তিন বার যাচ্ছে দুই তিনে ছয় ছয় বর্গ সেন্টিমিটার হয়ে যাবে এটার ঠিক আছে একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থে যথাক্রমে একশো মিটার আশি মিটার বাগানের চার দিকে একশো মিটার চওড়ে একটি রাস্তা রয়েছে তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত দেখো এই ধরনের অঙ্কগুলো রাস্তার ক্ষেত্রফল বের করো কখনো কখনো চার সাইডে থাকে কখনো কখনো মাঝে থাকে কখনো কখনো ভেতরের দিকে থাকে তো এগুলো কিন্তু খুব সহজেই অ্যান্সার করা যায় আমরা ক্যালকুলেশনে জড়িয়ে পড়ি এই ধরনের অঙ্কগুলো করার জন্য তো বেসিক কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তো এটা তুমি জাস্ট করে দিতে পারবে তো বেসিক মানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে ওটাও তুমি দেখে নিও সার্চ করে বা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো খুব সুন্দরভাবে ওখানে বোঝানো হয়েছে এটা এই ট্রিক্সটা তুমি কোথাও পাবে না দেখো আমি এখানে ছোট্ট করে বলবো এটা একটা আয়তকার বাগান এটার বাইরের দিকে রাস্তা রয়েছে আমার এই রাস্তার ক্ষেত্রফলটা জানতে হবে তাই তো রাস্তার ক্ষেত্রফলটা আমি বের করবো তো কিভাবে বের করবে দেখো এটা হচ্ছে একশো আর এটা দিয়ে দিয়েছে আশি এরপর রাস্তাটা বলে দিয়েছে দশ মিটার চওড়া ঠিক আছে এখন দেখো রাস্তাটা যদি কত মিটার লম্বা রাস্তাটার কত মিটার লম্বা বা দৈর্ঘ্যটা রাস্তাটার দৈর্ঘ্যটা যদি আমি বলে দিতে পারি তার সঙ্গে যখন আমি প্রস্থকে গুণ করব তাহলেই ক্ষেত্রফল পেয়ে যাব বাগানটার যে রাস্তা বরাবর আমি হাঁটছি সেই রাস্তাটা কতটা লম্বা সেটা যদি পেয়ে যায় তার সঙ্গে আমি দশ গুণ করে দেবো চলে আসবে ক্ষেত্রফল তো আমি এখানে কাজ করব কি রাস্তার যে দৈর্ঘ্য সেটাকে বের বের করব। ঠিক আছে করছি দেখো এটাকে আমি কানেক্ট করে দিচ্ছি এভাবে কানেক্ট করলে উপরের এই রাস্তাটার আর এই রাস্তাটার দৈর্ঘ্য কত হবে বলো তো এইটুকু ডিস্টেন্স ছিল একশো এদিক থেকে দশ অ্যাড হচ্ছে এদিক থেকে দশ অ্যাড হচ্ছে তার মানে একশো কুড়ি হচ্ছে না

রাস্তাটা দৈর্ঘ্য পেয়ে গেলাম চারশো প্রস্থ আছে দশ তার মানে হয়ে হয়ে যাবে আমাদের রাস্তাটির ক্ষেত্রফল কত সহজে গেল। তুমি করতে রাস্তা সহ হাজার বাগানের ক্ষেত্রফল রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তাদেরকে গুণ করো তারপরে বিয়োগ করো তারপরে তুমি অ্যান্সার পেতে এভাবেই তো করে আসতে কিন্তু এটা দেখো কত সহজে আমরা কিন্তু করতে পারলাম আজকের ক্লাসে এই পর্যন্তই ক্লাসটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্টে জানিও ক্লাস থেকে যদি নতুন কিছু জিনিস শিখতে পেরেছো বলে মনে হয় তাহলে এই ক্লাসটি তুমি বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিন নেক্সট ক্লাস টেক কেয়ার